পুরুলিয়া স্টেশন পাড়া ডাকবাংলো দুর্গাপুজো কমিটির পুজো এই বছর ষাট বছরে পদার্পণ করল। এই পুজোর প্যান্ডেল সাজানো হয়েছে মূলত মাটির ভাড় দিয়ে, মা দুর্গা সাবেকি আনায় তৈরি হয়েছে। উদ্যোক্তারা বলেন তারা মাটির ভাড় দিয়ে মণ্ডপ সজ্জা করেছে একটাই কারণে, মাটির জিনিস এখন হারিয়ে যাচ্ছে, তাই তারা এই চিন্তা ভাবনা করেছেন। আজ পঞ্চমের দিন সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো উদ্বোধন করেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান বৈদ্যনাথ মণ্ডল। দাদা আপনার নাম? গৌরদাস গুপ্ত। এই পুজোতে আপনি কি পদে রয়েছে? আমি এই পুজোতে সেক্রেটারি পদে পদাধিকারী আছি। কত বছরের পুজো এটা আপনার? ষাট বছরের পুজো। ষাট বছরের পুজোতে এবার থিম কি আপনাদের? এবারে থিম হচ্ছে যে আমরা একটা অ্যাকচুয়াল চেষ্টা করছি, মাটির জিনিসটা মৃৎশিল্পটা চলে যাচ্ছিল, তো ওই মাটির আদলে মাটির ভাড়ে মাটির কাজে যাতে মৃৎশিল্পের আরও কোনো ইয়ে পায়, পলিউশন মুক্ত হয় একটা চেষ্টা করেছি আর কি, মাটির উপরে কাজটা করার চেষ্টা করছি, মাটির ভাড় দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে, এটাই আদল আর কি। আপনারা সরকার থেকে অনুদান পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আচ্ছা স্যার, এখানে যে মানুষ যে ভিড়টা হয়, হ্যাঁ, তাদেরকে কীভাবে ট্যাকল করবেন? আমরা আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স আছে পাড়ার সবাই, বড়রা ছোটরা সবাই মিলে একটা চেষ্টা করি, আর পুলিশ প্রশাসন তো আছেই। মোটামুটি এখানে ভিড়টা এই জন্য হয় যে এত বড় জায়গা, ওটা শহরের একটা প্রাণকেন্দ্র, এখানে সব মেলা টেলা বসে, খাবারের স্টল বসে, সবাই এখানে এসে একটু রেস্ট পেয়ে উপভোগ করতে যায় পুজোটা, সেটা আমরা চেষ্টা করি এবং সবাই পাড়ার সবাইকারই সহযোগিতায় আমরা পুজোটা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করি। যারা দেখতে আসেন তাদের উদ্দেশ্যে কী বলবেন? যারা দেখতে আসে আসুক, আনন্দ উৎসব করুক। এর আগে দুই তিন বছর আগে করোনা ফোরোনা গেছে, সব কিছু কাটিয়ে এবারে একটা খুব আনন্দের ইয়েতে গোটা বাংলা জুড়ে যেমন একটা আনন্দের আদল, প্রাকৃতিক পরিবেশ আমাদের প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে আছে, সবাই আনন্দ খুশি করে সবাই পূজা, এটাই চাই আর কি, মায়ের আশীর্বাদ সবাই যেন পায়।